ভাই এটা এমন সুস্বাদু বলার বাহিরে, কিন্তু এটা বাগানের ভিতর তো একটু না মিষ্টি কম। এই রে কি ধরা ধরছে, মানে আমরা দেখতে পাচ্ছি না কোন জায়গায় নিয়ে গাড়ি নিয়ে আমরা কিন্তু উপরে উঠছি। মালয়েশিয়া, এর নাম হচ্ছে মালয়েশিয়া। দেখাও দি উপরে, দেখ উপরে। আই রে বাপ, এগুলো দেশে কিনতে গেলে কতটা কিলো জানোস? এটা আমার তো মনে হয় 1200 টাকা কিলো মনে হচ্ছে। কত এখানে? এটা বাংলাদেশে মিনিমাম খুব কম পাওয়া যায়, কারণ মালয়েশিয়া তো অ্যাভেলেবেল। আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটুকু? বাপরে, এটা আপনার ওদিকে পাকাটা আছে, পাকাটা আছে কোনটা? উপরে 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 দেখ, বড় 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 বড়। কিন্তু পিঁপড়া দেখ, পরিস না গাছে অনেক পিঁপড়া। এখানে জঙ্গলে তো এগুলো পিঁপড়ে থাকে। দেখেন এইটা, এটার ভিতরে এটা রয়েছে, কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং লিচুর মতন বলতে, এটা লিচুর মতন কিন্তু এটা খাইতে অসাধারণ। কাপসই লিচু এদিকে আছে, আর ওই ওদিকে ওদিকে আলাদা আছে, সামনে আরও আছে কিন্তু ধরছে কিন্তু অনেক খেয়ে দেখছে। কত উপরে আছি আমরা? এটা গাড়ির উপরে আছি, হবে তো প্রায় কয় ফুট হইবে? কিছুদিন আগে আমরা খাইতে আসছিলাম, দেখছেন কি রস, কি এই যে রসটা, কি রসটা কিন্তু সুস্বাদু, এটাও অনেক সুস্বাদু। হ্যাঁ, বেশি হয়েছে দিয়ে ফালাই দিতেছে, হ্যাঁ মানুষ খাইতে পায় না আর এই ফালাই দিতেছে না। জাস্ট ট্রাই করে দেখাইলাম। ওকে, তো আমাদের ব্লগ এতটুকুই শেষ, আশা করি আমাদের ব্লগে নেক্সট ভিডিও আরও ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। বাই বাই।